প্রচিত গুপ্তর কাহিনী অবলম্বনে মধুর হাওয়া বইছে আকাশাটে। আমরা কথা বলছি আকাশাট চ্যানেলের নতুন ধারাবাহিক মধুর হাওয়া নিয়ে। চলতি মাসের 5 তারিখে শুরু হয়েছে নতুন ধারাবাহিক মধুর হাওয়া। এই ধারাবাহিকটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিনেতা পরিচালক অনিন্দ্য সাহা। পরিচালক এবং অভিনেতাদের কথায় ধারাবাহিকের গল্পই হচ্ছে এই গল্পের নায়ক। মধুর হাওয়া ধারাবাহিকের গল্প হচ্ছে একটি পরিবারকে ঘিরে, উত্তর কলকাতার একটি পরিবারকে ঘিরে। উত্তর কলকাতার সান্যাল বাড়ির কর্তা নিহার রঞ্জন সান্যাল। এই সান্যাল বাড়িতে একই সাথে 4 প্রজন্ম বসবাস করছে। পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য হচ্ছে নিহার রঞ্জন সান্যাল। নিহার রঞ্জন বাবুর বয়স 80। তিনি প্রাচীনপন্থী। তিনি ছিলেন কাননপালা দেবীর ভক্ত। 80 বছর বয়সেও তিনি এখনও ঘরে কাননবালার পুরনো গানের রেকর্ড ছবি সঞ্চয় করে রেখেছেন। নিহার রঞ্জন বাবুর স্ত্রী কিরণময়ী। অল্প বয়সে কিরণময়ীর কণ্ঠে কাননপালা দেবীর গান শুনে মুগ্ধ হয়েছিলেন নিহার রঞ্জন বাবু। এরপর তাদের বিয়ে হয়। এরপর ফুলশয্যার রাতে নিহার রঞ্জন বাবু তার স্ত্রীকে নাম বদল করে কানন রাখার অদ্ভুত ইচ্ছা প্রকাশ করেন। তার স্ত্রী তা মানা করে দেন। নিহার রঞ্জন বাবু তখন নিজের বাড়ির নামই রেখে দেন কিরণ কানন। নিহার রঞ্জন বাবুর অল্প বয়সী স্ত্রী পাথরে খোদাই করা কানন নামটি ইট দিয়ে ঘষে মুছে দেন। তাদের সংসারে এত বছর পরেও সতীন কাটা হয়ে রয়ে গেছে কানন দেবী। নিহার রঞ্জন এবং কিরণময়ীর ঝগড়াঝাটির মধ্যেও লুকিয়ে রয়েছে এক সুন্দর মধুর সম্পর্ক। তাদের 2 সন্তান রয়েছে, নিহারিকা এবং নিরঞ্জন। নিরঞ্জন বাবু বাংলার শিক্ষক। নিরঞ্জন বাবুর স্ত্রী কল্যাণী। এনাদের 4 সন্তান, বড় ছেলে কুর্ণাল, মেজো ছেলে পুনুজ, ছোট ছেলে বিজয় আর একমাত্র মেয়ে বনলতা। নিহারঞ্জন বাবুর নয়নের মণি বনলতা তাদের নাতনি। আর আছে এই বাড়িতে কুণাল ও মনোজের স্ত্রী সুজাতা পাপিয়া ও 2 খুদের সদস্য সুজাতা কুণালের মেয়ে এবং ছেলে পায়েশার সন্দেশ। 4 প্রজন্ম এক বাড়িতে একসাথে আলাদা আলাদা আদর্শে বিশ্বাসী। সব মিলিয়ে দিনের শেষে এক মিষ্টি মধুর সম্পর্কে জড়িয়ে থাকা যৌথ পরিবারের গল্পই বলবে মধুর হাওয়া। এটা এমন একটা গল্প সবার ভালো লাগবে। 60 বছর ধরে আমরা একসাথে রয়েছি, সেটাই উদযাপন করছি, এই দিয়েই এটা শুরু হবে এবং এই নিয়ে এগিয়ে যাবে। এই যে দুজনের সম্পর্ক, এটা খুবই মধুর। আমার মনে হয় নামটা সেই জন্যই দেওয়া হয়েছে, মধুর হাওয়া। তাই ভালোই, আমার এখন পর্যন্ত খুব ভালো লাগছে, দেখা যাক কতদূর চলে। একই কথা, মানে মধুর হাওয়া এই কারণেই নামটা। আর মধুর হাওয়া বইতে শুরু করেছে, মানে এই সিরিয়ালের কথা যদি বলি, গল্পের কথা যদি বলি, তাহলে আমাদের জেনারেশন থেকে, এবং আর 4টে জেনারেশন আছে এই গল্পে। আশা করা যায় যে আমাদের জেনারেশন থেকে যে মধুর হাওয়া শুরু হয়েছে সেটাই 4টে জেনারেশন বইতে বইতে যাবে। এটাই বিশেষ করে, মানে এই যে ধরে থাকা, মানে একটা জেনারেশন যারা সবসময় ধরে থাকতে চায় আর একটা যে জেনারেশনের দিকে যাচ্ছে, ছাড়া ছাড়া বিষয় থাকে এখন, এটাই মানে চাওয়ার থাকবে আমাদের, যে এই ধরে থাকাটাই থাক। মানে ওই ধরি ধরি মনে করি ধরতে গেলে ধরা যায় না, সেরকমভাবে উল্টো দিকে যেমন ছাড়ি ছাড়ি মনে করি ছাড়তে গেলেও ছাড়া যায় না, এটা যাতে থাকে মধুর হাওয়াতে। নমস্কার, আমি অর্ণা ধর, সান্যাল পরিবারের বনলতা সান্যাল, একদম নয়নের মণি, দাদু নয়নের মণি এবং কানন, আর ঠাম্মির হচ্ছে সতী। অ্যাকচুয়ালি এই মধুর হাওয়া প্রজেক্টে 4টে জেনারেশনকে দেখানো হচ্ছে। এবার কি হচ্ছে, আগেকার জেনারেশনের মানুষদের চিন্তাভাবনা আর এখনকার জেনারেশন মানুষের চিন্তাভাবনার সঙ্গে যে একটা হয় না, একটা বেসামাল একটা ব্যাপার। তো এই ঠাম্মা এখনকার যে জেনারেশনে যে জিনিসগুলো এসছে, লিভ ইন, মেয়েদের চাকরি করা, রেজিস্ট্রি ম্যারেজ, এগুলোতে ঠাম্মা এগ্রি কিন্তু দাদু এগ্রি নয়। এই যে ঠাম্মা দাদুর মধ্যে একটা মেলবন্ধন ঘটানো, সেটা হচ্ছে আমার মেন কাজ। মানে এই যে দুটো মানুষ ই হয়ে যাচ্ছে, ওই ব্যাপারটাকে আমি সারাক্ষণ ব্যালেন্স করে যাচ্ছি, ম্যানেজ করে যাচ্ছি। আর এমনি খুব মিষ্টি মধুর একটা মানে পরিবার এবং সম্পর্ক, যেখানে ঝগড়াটা হলেও খুব মিষ্টিভাবে হয়,
মানে ভীষণই মিষ্টি একটা, মানে একদম খুব সুন্দর একটা কম্প্যাক্ট পরিবার, সেটা অনস্ক্রিনও অফস্ক্রিনও, মানে যারা আমরা ক্যামেরার সামনে আছি তারাও, যারা ক্যামেরার পেছনে আছি তাদের সাথেও খুব মিষ্টি মধুর একটা সম্পর্ক, আর খুব খুব ভালো একটা টিম পেয়েছি। আর আমি তো ব্লেসড যে আমি অনিন্দ্য দা মানে অনিন্দ্য সরকারের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ আকাশ হাটকে এবং তোমাদের সকলকে, তোমাদের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব হতো না। থ্যাংক ইউ। এখানে আমার চরিত্র পরিচালকের, আমি এই ধারাবাহিকটি পরিচালনা করছি, আমি অনিন্দ্য সরকার। যারা আমাকে চেনেন তারা জানেন দীর্ঘদিনের লড়াই আমার, আমার টেলিভিশনে প্রায় 38 বছর হয়ে গেল। এর আগেও আমি এদের চ্যানেলেই আকাশ হাটেই স্বয়ং সিদ্ধা জাস্ট শেষ করলাম, সেটাও খুব সাকসেসফুলি চললো। তার আগে শ্রেয়সী করেছিলাম, সেটাও খুব ভালো চলেছিল। তার আগে অশোক দা থাকাকালীন, মানে অশোক সুরানা থাকাকালীন করতাম উমার সংসার, সেটাও যথেষ্ট নাম্বার দিয়েছিল আর কি। তো এই ধারাবাহিকটি পরিচালনা করতে গিয়ে আমার একটা জিনিস মনে হয়েছে যে এটা একটু ব্যতিক্রমী, একটু আলাদা, একটু মজার ছলেও আমরা অনেক কথা বলতে পারবো, যে কথাগুলো আমাদের সমাজে খুব প্রয়োজন। যে আমরা যে এই যে নিউক্লিয়ার ফ্যামিলিতে রয়েছি, এখন ভীষণভাবে আলাদা হয়ে যাচ্ছি, বিচ্যুত হয়ে যাচ্ছি সমস্ত পরিবারটার থেকে, সবাই সেপারেট সেপারেট ফ্ল্যাট বাড়িতে গিয়ে থাকছি, সেপারেট সেপারেট জায়গায় গিয়ে থাকছি, আমরা সংকুচিত হয়ে যাচ্ছি, একটু প্রসারিত হওয়া দরকার ভীষণভাবে আমার মনে হয়েছে। সেই জন্য এখানে একটা জয়েন্ট ফ্যামিলির গল্প বলা হচ্ছে, যেখানে দাদু ঠাকুমা রয়েছে, কাকা কাকি রয়েছে, মামা মামি রয়েছে, মানে সমস্তরা রয়েছে, পিসি রয়েছে, ছোটো ছোটো বাচ্চারা রয়েছে, নাতি নাতনি, তারা আজকের প্রজন্ম, তারা হয়তো এখনও জানে না যে তারা কী হবে ভবিষ্যতে, তারা চেষ্টা করে বাবা যেরকম হচ্ছে বা কাকা যেরকম হচ্ছে, সে সকালবেলা একরকমভাবে ডাক্তার হবো, বিকেলবেলা ভাবে ইঞ্জিনিয়ার হবো, তারপর ভাবে পাইলট হবো, নানান রকম কিছু। এবং তাদের গাইড করার যে দায়িত্বটা তাদের পূর্বসূরীদের, তো সেইটা আমার মনে হয় খুব প্রয়োজন। এবং মাথার উপর ওই অভিভাবক থাকাটা খুব দরকার, যারা কিনা আমাদের গাইড করবেন, আমাদের শাসন করবেন, আমাদের বলবেন, তাহলে বোধহয় সমাজ ব্যবস্থাটা একটু অন্যরকম হবে। আমি একা চিন্তাভাবনা করব না, একটু ডিজিটাল যে স্পেসটা আমরা পাচ্ছি সেটা যদি ভালোভাবে ইউটিলাইজ করি, তার বাইরেও গিয়েও অনেক রকম সম্পর্কের ছোটো ছোটো হয়তো নুয়ান্সেস রয়েছে, অনেক সুন্দর সুন্দর মোমেন্টস রয়েছে, অনেক মুহূর্ত রয়েছে, সেইগুলোকে চেরিশ করতে আমরা ভুলে যাচ্ছি ক্রমশ, সেখানে আত্মীয়তাটা ভুলে যাচ্ছি ভীষণভাবে। আমরা হয়তো যোগাযোগটা রয়েছে মাধ্যমের যুগ, কিন্তু হৃদয়ের মাধ্যমে যোগাযোগটা সেইটা বোধ হয় আমরা পাচ্ছি না, সেটা চেষ্টা করছি আমরা এই সিরিয়ালে বলার। আমরা একটু দেখে নেব এই ধারাবাহিকে কোন কোন অভিনেতা কোন কোন চরিত্রে অভিনয় করছে। নীহারঞ্জনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অরিজিৎ গুহকে, কিরণময়ীর চরিত্রে গোপানন্দী, নিরঞ্জনের চরিত্রে শুভাশিস ব্যানার্জি, কল্যাণীর চরিত্রে মৌসুমী চক্রবর্তী, কুণালের চরিত্রে শুভজিৎ ব্যানার্জি, সুজাতার চরিত্রে শতাব্দী নাগ, মলজের চরিত্রে স্বরূপ দে, পাপিয়ার চরিত্রে শ্রেয়সী বিশ্বাস, বিজয়ের চরিত্রে প্রীতম দাস, বনুলতার চরিত্রে অভিনয় করছেন অর্ণাধর, অখিলের চরিত্রে দেখা যাবে সবুজ বর্ধনকে, নিহারিকার চরিত্রে দেখা যাবে জয়ত্রী ব্যানার্জিকে, বিনয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শেখর পালকে, দীপকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সৈকত দাসকে, মৌসুমীর চরিত্রে রিয়া দাস, পায়েসের চরিত্রে আয়ুশ্রী মুখার্জি, আর সন্দেশের চরিত্রে দেখা যাবে ডেভিড মিত্রকে, রতনের চরিত্রে দেখা যাবে বন্ধু দাসকে। ধারাবাহিকের গল্পর পাশাপাশি অভিনেতা অভিনেত্রীদের অভিনয় কতটা মুগ্ধ করবে দর্শকদের তা সময় বলবে। তাহলে প্রতি সোম থেকে শনি সন্ধ্যে 7টায় সম্প্রচারিত হচ্ছে আকাশ হাটের পর্দায় মধুর হাওয়া, চোখ রাখতে কিন্তু একদমই ভুলবেন না। পাশাপাশি টলি রিপোর্টার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে। আমি এখানে এই ধারাবাহিকের চরিত্রের নাম হচ্ছে নিহারিকা, আমি এইবারের একমাত্র মেয়ে, তো আমার সঙ্গে সকলের ভীষণ মধুর একটা সম্পর্ক। আর গল্পটা আমি একটু স্বাভাবিকভাবে জয়ত্রীতে ফিরে আসি, বিষয়টা হচ্ছে গল্পটা আমাদের বিখ্যাত সাহিত্যিক প্রচেত গুপ্তের লেখা। গল্পটার মধ্যে একটা অদ্ভুত বাঁধন রয়েছে, যেটা 4টি জেনারেশন নিয়ে গল্প, প্রত্যেকটা জেনারেশনকে কোনোরকমভাবে দোষারোপ না করে তাদের ভালো গুণগুলো নিজেদের মধ্যে নেওয়া এবং কারুর কোনো খারাপ দেখলে সেগুলোকে একটু সংশোধন করে সঠিক পথে নিয়ে যাওয়া, এটাকে বেস করেই আমাদের গল্প। এবং এটা একটা যৌথ পরিবারের গল্প, যে কারণে আমরা নিজেরা এখানে পরিবারই হয়ে গেছি এবং এটা করতে ভালো লাগছে। আর পরবর্তী সদস্য আমার মেয়ে মৌসুমী, আমি শুধুমাত্র মার এগেনস্ট, বাকি সবাই মাকে খুব ভালোবাসে, মার সঙ্গে সবার মধুর সম্পর্ক। আমি হলাম মৌসুমী, মানে নিহারিকার মেয়ে। আর এই বাড়ির যে কানুন
কিরণময়ী, সরি সরি দিদুন, কিরণময়ী আর দাদুর মেয়ের ঘরের নাতনি, এবং আমরা এখন এসেছি এই বাড়িতে দিদার আর দাদুর ডায়মন্ড জুবলি অ্যানিভার্সারি সেলিব্রেশনে, মানে উইদাউট এনি ইনভিটেশন, আমাদের ইনভিটেশনও করা হয়নি, কিন্তু চলে এসেছি আমরা। তো এবার আমরা আমাদের মেজ বৌদির দিকে চলে যাই, বলো। আচ্ছা নমস্কার, আমি পাপিয়া সান্যাল, এই বাড়ির মেজো ছেলের মানে মেজো নাত বউ, এটা থার্ড জেনারেশন আমার। আর গল্পটা নিয়ে কিছু আলাদা করে বলার নেই, আমাদের পিসিমণি সবটা পুরোটাই বলে দিয়েছে। তো এখন চলছে এই ডায়মন্ড জুবলি অ্যানিভার্সারি, তো এটা নিয়ে আমি পাপিয়া সান্যাল, হ্যাঁ আমি পাপিয়া সান্যাল, এই বাড়ির মেজো নাত বউ। নমস্কার, আমি শতাব্দী, আমি এই সান্যাল পরিবারের বড় নাত বউয়ের ক্যারেক্টারটা করছি। আমার নাম হচ্ছে সুজাতা, সুজাতা সান্যাল। তো আমার আরও দুটো ছোটো ছোটো পুচকে আছে, মানে একটা পায়েস একটা সন্দেশ, মানে আমার দুটো ছেলে মেয়ে আর কি। আমার বর এই মুহূর্তে নেই এখানে, তো ও ভেতরে আছে। আর কি বলবো, হ্যাঁ এখন দাদু ঠাকমার অ্যানিভার্সারি, হীরক জয়ন্তী ম্যারেজ অ্যানিভার্সারি পালন হচ্ছে, তো যার জন্য আমরা এত সেজে গুজে সব রয়েছি। তো নতুন করে আবার ঠাম্মি দাদুর বিয়ে দেয়া হচ্ছে, তো যার জন্য আমরা খুব হ্যাপি। তবে এই যে জয়েন্ট ফ্যামিলির যে ধাঁচটা বা যে ফিলটা আপনারা পাবেন, এটা কিন্তু প্রথম থেকে শেষ অবধিই থাকবে। টিপিক্যাল যে সিরিয়াল যেগুলো আমরা দেখে থাকি, যে প্রজেক্টগুলো আমরা দেখে থাকি, যে সবসময় শাশুড়ি বউয়ের খুনসুটি, ঝগড়া, ঝামেলা, মারপিট, ওই সব চেঁচামেচি এই এখানে পাবেন। এখানে খুনসুটি ওই থালা বাসন একসাথে থাকলে যেরকম ঠোকাঠুকি লাগবে, ঠিক শেষে গিয়ে মধুর হাওয়া বইবে। তো যার জন্য অবশ্যই আপনারা কিন্তু মধুর হাওয়া দেখতে মিস করবেন না, অবশ্যই দেখবেন। নমস্কার, আমি কল্যাণী সান্যাল, এ বাড়ির একমাত্র পুত্রবধূ। আমার তিন ছেলে এবং একটিমাত্র মেয়ে বনলতা, এবং আমার হাজব্যান্ড যে, সে আমার চশমা ছাড়া শব্দ ছক করতে পারে না, বেশ এরকম ছোটো ছোটো নানান মজা নিয়ে, মানে নিজে চশমা করায় না, তার কারণ হলো তাহলে ওনার বয়স বেড়ে যাবে, তো সেটাই মূল কারণ যে আমার চশমাটি নিয়ে সবসময় সে দৌড়োয়। আর আরেকটি কথা যেটা বললো যে আমাদেরকে ইনভিটেশন করা হয়নি, আমরা সবাই একসাথে এত বেঁধে বেঁধে থাকি, কাউকে বাদ দিয়ে আমরা কোনো অনুষ্ঠান করবো এটা ভাবতেই পারি না। তো সকাল থেকে ওদেরকে ফোন করে যাওয়া হয়েছে কিন্তু পাইনি, সেই জন্য ওরা ইনভিটেশন পায়নি। না ইনভাইট করে ওদেরকে অনুষ্ঠান হচ্ছে এরম নয়, সেটা একটু শুধরে দিলাম। আর বাকি যা যা ঘটনা পরম্পরা চলবে সেগুলো দেখতে হলে মধুর হাওয়া কিন্তু দেখতেই হবে। শুভাশিস ব্যানার্জি, যদিও এই ধারাবাহিক মধুর হাওয়াতে আমার নাম হচ্ছে নিরঞ্জন, মানে নিহার রঞ্জন এই বাড়ির কর্তা, তার ছেলে। আমি এখানে মানে আমি একা একা বা কিছু নই, এই পরিবারটা এমন, এই বাড়িটা এমন তৈরি হয়েছে যে এখানে কয়েকটা প্রজন্ম মিলে আমরা এখানে বাস করছি, দেখানোও হচ্ছে তাই, যে আমার বাবা মা আছেন, আমি, আমার স্ত্রী, আমার সন্তানাদি আছে, আমার বোনও আছে, এবং আমার সন্তানাদি আছে, আমার নাতি নাতনিও আছে। এই সমস্ত পরিবারকে একসঙ্গে যে যৌথ পরিবার যে কীভাবে চলে বা চলতো বা চলা উচিত আগামী দিনে, সেরম একটা গল্প, সেরম একটা বার্তা এই নাটকটা, এই এই সিরিয়ালটার মধ্যে দেওয়া হচ্ছে। এবং ইন্ডিভিজুয়াল চরিত্র বা ও এইরকম নায়ক বা ও নায়িকা সেরকম এখানে নয়, গল্প হচ্ছে নায়ক, বা বাড়িটা সান্যাল বাড়িটাই একটা নায়ক। এখানে একটা মধুর হাওয়া বইছে এবং এখানে অনেক প্রবলেম উঠছে, দাদু ঠাকমা তাদের লড়াইয়ের মধ্যে দিয়ে প্রবলেমগুলো সলভ করছে, আবার নতুনভাবে জীবনটা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, যেটা একান্নবর্তী পরিবারে হতো, যে কে কার কি দাদা, কে বৌদি, কে বাচ্চা, এগুলো কোনো কিছুই দেখা যেত না। এ ওর ঘরে শুয়ে পড়ছে, ওর ঘরে থাকছে, এ ওকে খাইয়ে দিচ্ছে, সেই গল্পটা এর মধ্যে পাওয়া যাচ্ছে। আমার স্বভাব রয়েছে শব্দ জব্দ করা, সেখানে আমি এই শব্দ জব্দ করি, কিন্তু আমার চশমার প্রয়োজন, আমার বইয়ের চশমাটা আমি ধার নিয়ে করে যাই, এবং সেই নিয়েও একটা লড়াই আছে যে আমি কোনো দিন চশমা করবো না, শব্দ জব্দ তৈরি করবো, শব্দ জব্দ সলভ করবো, কিন্তু বইয়ের চশমা নিয়ে, সেটা বইয়ের সঙ্গে আছে, বউ কেন, এই নিয়ে আমার নাতি নাতনিরাও আমার পেছনে লাগছে, কিন্তু একটা মধুর সম্পর্কের মধ্যে দিয়ে। এই হচ্ছে আমাদের মধুর হওয়া। একটাই শর্ত, তোমাদের ঠাম্মিকে কানন দেবীর মতো সাজাতে হবে। প্রচিত উত্তর মধুর হাওয়া, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আটে।